নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকে খুব আনন্দে এই দুর্গাপূজা কাটান সপরিবারে, এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, অক্টোবর 2023 আপনারা যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হন, আপনাদের এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওটি আলোচনা করছি। আলোচনা করা যাক বা আলোচনা করার চেষ্টা করি কি ফল পেতে চলেছেন। দেখুন, মকর রাশির হাজারজন মানুষ রয়েছেন, সবাই একই রেজাল্ট পেতে পারেন না, কারণ প্রত্যেকেরই গ্রহের অবস্থান আলাদা, দশা মহাদশা আলাদা, নক্ষত্র আলাদা, চরণ আলাদা, পায়া আলাদা। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে 40-50% কিন্তু হেল্প কিন্তু করবে, একটা আভাস পূর্বাভাস আপনারা পাবেন কেমন যেতে পারে, কি সম্ভাবনা উঠে আসতে পারে মকর রাশির। প্রথম আসি মকর রাশির স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন যে কোনো বড় ধরনের যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, নাম্বার ওয়ান পয়েন্ট, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। ছোটোখাটো সর্দি কাশি এগুলো থাকতে পারে, কিন্তু শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা সেটা কিন্তু নেই। এবার আসি আপনাদের অর্থের জায়গাটা। দেখুন, ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনাদের পঞ্চমপতি এই ধনভাবকে দেখছে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই মাসে প্রবল দেখা যাচ্ছে। পুজোর মাসে লটারি, ফাটকা, শেয়ার বাজার ট্রেন্ডিং থেকে এবং মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। মকর রাশির আপনি জাতক অথবা জাতিকা, আপনার জন্য এই মাসে কেমন যেতে চলেছে আপনাদের ব্যবসা। দেখুন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের মধ্যম দেখা যাচ্ছে। অর্থাৎ যদি আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে নিন। পরামর্শ করার পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, কারণ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসার সমাধান, মানে সমস্যা আসার জায়গা কিন্তু রয়েছে। তবে ডেইলি ইনকাম আপনাদের বাড়বে এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। 18 অক্টোবর পর্যন্ত ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে সফলতা কিন্তু আসবে। কোনো কোনো ক্ষেত্রে প্রপার্টি থেকে আপনারা এ মাসে লাভ পাবেন এবং ভ্রমণের সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে। আপনাদের কোনো জায়গাতে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 18 অক্টোবর থেকে কর্মভাবে চলে যাচ্ছে। ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি বা কর্মক্ষেত্রে একটা সুনাম অর্জন আপনাদের হবে। এবং এর পাশাপাশি আপনাদের একাদশপতি কর্ম হবে, ভাগ্যপতি কর্ম হবে, চতুর্থপতি কর্ম হবে, অর্থাৎ সম্পত্তি লাভের একটা সম্ভাবনা রয়েছে। কোনো অ্যাসেট কিনতে চাইছেন সেখান থেকে আপনাদের লাভ হবে, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু এ মাসে প্রদান করতে চলেছে। অর্থাৎ যারা ইয়াং জেনারেশান রয়েছেন, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। নতুন প্রেম অথবা পুরাতন প্রেম কামব্যাক করার একটা বড় যোগ দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এ সময় হতে চলেছে। কোনো জায়গাতে ফেঁসে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। এবং এই মাসে আপনাদের সম্মান, মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। তবে একটি কথা বলবো, যারা বিদ্যার্থী রয়েছে, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে
শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মনোসংযোগের অভাব আপনাদের তৈরি হতে পারে। কোন লাইনে গিয়ে পড়লে ভালো হয়, কোন স্ট্রিমে গিয়ে পড়লে ভালো হয়, সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখা দরকার রয়েছে। এবং আপনাদের প্রতিবন্ধকতাগুলো কাটতে চলেছে, ধরে নিন আপনি মকর রাশির মানুষ, আপনার এই সময় কোনো বড় ধরনের অ্যাচিভমেন্ট হতে চলেছে, কোনো সেক্টর থেকে আপনাদের অ্যাচিভমেন্ট হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে কিন্তু চলেছে। আপনি মকর রাশির মানুষ, আপনি মকর রাশির মানুষ, আপনার এ মাসে কর্মযোগ এবং কর্ম উন্নতি দেখা যাচ্ছে। যারা ভাড়া দিয়ে চলেন এখানে কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে, ভাড়ার জায়গাটা কিন্তু আপনাদের ভালো। ধরুন আপনি দোকান ভাড়া বা আপনি বাড়ি ভাড়া দিয়ে চলেন, এখানে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। তবে বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজার, অনলাইন, এই জায়গা সেক্টরগুলোতে কিন্তু আপনাদের প্রফিট নিয়ে আসতে কিন্তু চলেছে। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, এই সেক্টর থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অভিনয় জগৎ, শিল্পকলা, এই সকল জায়গা থেকেও আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের একটি যে বড় সমস্যা সেটি হচ্ছে আপনাদের এই মাসে রাগ জেদ কিন্তু বাড়বে, অর্থাৎ এই রাগ জেদটাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সমাধান কিন্তু হবে। এবং কোনো জায়গাতে ভ্রমণ যোগ এবং আপনার সম্পর্কের যে অবনতি হয়েছিল, সম্পর্ক দিক থেকে আপনাদের উন্নতি হতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের কোনো জায়গা থেকে শুভ সংবাদ আসতে চলেছে। কি করবেন আপনারা? শুনিত বীজমন্ত্র পাঠ করুন, হনুমানজির মন্দিরে আপনারা অবশ্যই পুজো দিন, কারণ আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ, শেষ চরণ চলছে। তাতে কি হবে, যদি আপনাদের জন্মছকে শনি নেগেটিভ থাকে কি না, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসবে না, কারণ শনি সাড়ে সাতি চলছে। এই শনি সাড়ে সাতিতে শেষ চরণে আপনাদেরকে কিন্তু মানে এক কথায় প্রচুর কিন্তু শনি কিন্তু মহারাজ দিয়ে কিন্তু যাবে, বিশেষ করে অর্থ, সম্পত্তি, সন্তানের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেককে আবারও বলবো শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা রইল প্রত্যেকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।